একদিন পেছালো অমর একুশে গ্রন্থমেলা। তবে এতে লেখক পাঠক প্রকাশকদের উৎসাহের কোনো কমতি হবে না বলে জানিয়েছেন আয়োজক ও প্রকাশকরা। 2রা ফেব্রুয়ারি বিকেল 3টায় প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরই মেলা প্রাঙ্গণ সবার জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক। লেখকের রাজ্যে পাঠকের নিমন্ত্রণ দিয়েই শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা। 1998 সাল থেকে মাসব্যাপী মেলা চললেও এবারই প্রথম উদ্বোধনী আয়োজন হবে 2 ফেব্রুয়ারি। যদিও তাতে উৎসাহের কোনো কমতি হবে না বলে জানিয়েছেন আয়োজকরা। একদিন এদিকে পিছিয়ে গেল, যেহেতু এবার আমাদের লিপ ইয়ার, সেদিকে আমরা 29 দিন পাচ্ছি তো, এবং আমাদের যে আন্তরিকতা, আমাদের যে বিশ্বস্ততা বইমেলার প্রতি, সেটা নিয়ে আমরা এই 28 দিনেও 29 দিনে কাজ করতে পারবো সে প্রত্যাশা করি। এবং সেভাবে যদি সবাই অংশগ্রহণ করেন, প্রকাশক, লেখক, পাঠক, বাংলা একাডেমি, আপনারা, মিডিয়া, সবাই মিলে একটি সুন্দর বইমেলা আমরা করতে পারব। এদিকে মেলা শুরু হতে একদিন দেরি হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া ছিল প্রকাশকদের। 2 তারিখ তাহলে বিক্রির জন্য সময় পেতাম, কিন্তু একটা দিন কিন্তু আমরা পাবো না, একদিন কমে যাবে। মেলা শুরু তো হয়, শুরুই হয় আসলে 2-3-4 দিন পর, সেই হিসাবে মেলা একদিন পিছানোর বলে আমাদের প্রকাশকদের জন্য বা লেখকদের জন্য বিশেষ কিছু অসুবিধা হবে বলে আমি মনে করি না। 2রা ফেব্রুয়ারি দুপুর 3টায় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই সবার জন্য খুলে দেওয়া হবে অমর একুশে গ্রন্থমেলা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।